আমি তো এটাকে প্রথমে তো বেসিক্যালি আমি ডিনাই করব যে বেদদের মেজাজ নাকি ব্রেক করেনি, কারণ আজকে সময়টাকে হিসেব করতে হবে কত টাকা ব্যবসা করেছে ছবি, 15 কোটি বা 20 কোটি বা 25 কোটি, ঠিক আছে? তো 25 বছর আগে যদি 25 লাখ টাকা ব্যবসা করে ইজ নট ইকুয়াল টু 25 ক্রোরস, তখন টিকিটের মূল্য ছিল 10 টাকা বা সামথিং 5 টাকা 2 টাকা, হ্যাঁ এখন হচ্ছে এখন 200 টাকা, 350 টাকা, 350 টাকা। তাহলে এটা তো এই ওইটার সাথে এটা তুলনা যেটা করে আমি এদের তুলনা করতে হয় বলেই হয়তো করে। আরেকটা বিষয় আছে সেটা বা ভিডিও পাইরেসি, ভিডিও পাইরেসি আছে থাকবে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। বেদের মেয়ে যোশনার সময় ভিডিও পাইরেসি ছিল না? ছিল তো, যেটা চলার সেটা চলবে। হ্যাঁ, ভিডিও পাইরেসি একটু আঘাত করবে, আহত করবে একটা জায়গা থেকে, অল্প একটু আঘাত করবে, কিন্তু অতটুকু আহত তো মানুষের জীবনে চলার পথে এগুলো না হলেই বরঞ্চ আমার মনে হয় যে ঈদের সুরঙ্গ সিনেমাটা রিলিজ হলো, এটা পাইরেসি হয়ে গেছে। পাইরেসি প্রিয়তমা হওয়ার কথা তার আগে, তা আমি বিশ্বাস করব কী করে যে প্রিয়তমা যারা পাইরেসি করেনি সুরঙ্গ তারা পাইরেসি করেছে কেন? তার মানে সুরঙ্গ যে পাইরেসি হয়েছে এটা নিয়ে আলাপ আলোচনা করার জন্য হতে পারে, আই ডোন্ট নো।